তোমার স্বর্ণ রাখে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র শান! আমি মনে ভাবতেছিলেন যে কোন মহারাজ আজ সুখ ফলে রাত বহাল, ভেবেছিলেন তবে কিসের লাগিল তুমি অকসাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মনে একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ঘন কালের তরে রইল মাথা দিয়ে। তোমার কি বা অভাব আছে ভিখার ভিক্ষুকের কাছে, একে বলে কৌতুকের বসে আমায় প্রবাদ জানায়, ঝুলি হতে জীবন তুলে একটি ছোট বানায়, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে একই ভিক্ষা মাঝে একটু ছোট সোনার কণা দেখি, দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন তারি চোখের জল কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। লেখা কাঞ্চির রাজা কন্যার জয় করতে গেলেন, তিনি হলেন জয়ী চন্দন হাতির দাঁত আর সোনা মানিক দিয়ে বোঝাই করা হলো হাতির পিঠে। দেশে ফেরবার পথে পরেশ্বরের মন্দিরে রক্তে ভাসিয়ে রাজা পূজা দিলেন, পুজো দিয়ে রাজা চলেছেন গায়ে রক্ত বস্ত্র গলায় জবা মালা কপালে রক্ত চন্দনের ছিল সঙ্গে কেবল মন্ত্রী আর ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ অস্ত্র খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে কার যুদ্ধ, তারা বললে কন্যাদের সঙ্গে কাঞ্জি। রাজা জিজ্ঞাসা করলেন কার জিত কার হার, ছেলেরা বুক ফুলিয়ে বলল কন্যাদের জিত কাঞ্জি। মাধব আর লাগাও বে, গ্রাম থেকে ওদের মা বাপ ছুটে এলো বলল ওরা অবধ ওরা খেলা করছিল ওদের ভাগ করো। রাজা তার সেনাপতিকে বলল এই গ্রামকে এমন শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে কোনোদিনও যেন ভুলতে না পারে, এই বলে শিবিরে চলে গেলেন। মহারাজের মান রক্ষা হল। বিদূষক বলল মহারাজ এবার আমার বিদায় দিন। রাজা বললেন কেন? পারিলে কাটতেও পারিলে বিধাতার প্রসাদে কেবল আমি হাসাতে পারি, মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। ধন্যবাদ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা খোলা, কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে, তাই ফুল একদিন এনে দিল ডানা, প্রজাপতি হল তার কে করিবে মানা, আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই, ফেরিওয়ালা যাচ্ছে ফেরি চুরি চাই চুরি চাই, সে হাঁকে চিনের পুতুল ঝুড়িতে তার থাকে, যাই সে চলে গিয়ে পথে তার খুশি, যখন খুশি খাই সে বাড়ি গিয়ে, দশটা বাজে সাড়ে দশটা বাজে নাই গো তারা হয় বাবা ছেলেরই, ইচ্ছে করে ছেলের ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি, কতদিন ভাবে ফুল ঘুরে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে, তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তাই কে করিবে মানা, আমি যখন হাতে মেখে পালি ঘরে সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি গোপাই মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাশে পড়ে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে, মা তার এতো পড়াই না সব জামা ধুয়ে দিতে চাই না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতাম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক, দিন ভাবে ফুল উড়ে যাবো কবে, যেথা খুশি সেথা যাবো ভারী মজা হবে, তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তাই কে করিবে মানা, একটু বেশি রাত না হতে হতে মা।